ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে একটা কুকুর বাড়ির জিনিসপত্র খেয়ে নিচ্ছে, বিশেষ করে চামড়ার জুতো, তো এখন ওই কুকুরকে কি করতে হবে, মেরে ফেলতে হবে নাকি করতে হবে? এক্ষেত্রে ইসলাম সওয়াল জব ফতোয়া নম্বর 15,09,518-এর মধ্যে বর্ণিত হয়েছে, শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন যে এটা নিঃসন্দেহে যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার, এবং আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা সৃষ্টিকেই কোনো না কোনো কল্যাণের জন্যে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা সৃষ্টিকেই কোনো না কোনো কল্যাণের জন্যে সৃষ্টি করেছেন। যখন সেই সৃষ্টির মধ্যে থেকেই কোনো প্রাণী বা কোনো জীবজন্তু মানুষের অকল্যাণ করে, ক্ষতি করে, তখন তাকে হত্যা করা বা মেরে ফেলা জায়েজ। আল মুগনি লিবনে কুদামা চতুর্থ খণ্ডের 324 পৃষ্ঠা। দ্বিতীয় কথা হচ্ছে যে কুকুর হচ্ছে দুই প্রকারের। এক প্রকার কুকুরকে হত্যা করা জায়েজ, আর এক প্রকার কুকুরকে হত্যা করা জায়েজ নয়। فَأَمَّا الَّذِي يَسُنُّ قَتْلَهُ فَالْقَلْبُ الْأَسْوَدُ لِأَنَّهُ شَيْطَانٌ, যে কুকুরকে হত্যা করা জায়েজ সেটা হচ্ছে কালো কুকুর, কারণ এটা হচ্ছে শয়তানের রূপ। وَالْقَلْبُ الْعَقُورُ لِأَنَّهُ مُؤْذٌ, আর দ্বিতীয় প্রকার আর কোন কুকুরকে হত্যা করা জায়েজ সেটা হচ্ছে এমন কুকুর যে পাগলা হয়ে গিয়েছে বা খাবারের প্রতি অত্যাধিক লোভ, খাবারের প্রতি ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তো এরকম পাগলা কুকুর বা লোভী কুকুরকে হত্যা করা জায়েজ। ও আম্মা সাইরুল কিলাব ফাইন্নাহা লা ইকতালু, এছাড়া অন্যান্য কুকুরকে হত্যা করা যাবে না। তো যে সমস্ত কুকুর বাড়ির অন্যান্য পশু পাখিকে খেয়ে নিচ্ছে, কিংবা কোনো জিনিসকে ক্ষতি করে দিচ্ছে, কিংবা মানুষকে কামড়িয়ে দিচ্ছে, তো এরকম ক্ষতিকারক কুকুরকে এরকম ফাহাদিহি কিলাবু দররিয়াতুন ইয়াজিবু দাফউ আযাহা ওয়ালা বিল কতলি, এই ধরনের কুকুরের অনিষ্টতা বা খারাপিকে দমন করা অপরিহার্য, যদিও তাকে হত্যা করতে হয়। কারণ এক্ষেত্রে সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস এসেছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1839 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1198 এর মধ্যে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন কুল্লুহুন ফাসিকুন, চার প্রকারের জিনিস হচ্ছে কি ক্ষতিকারক। ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারামি, যাকে হারাম এবং অহারাম সব জায়গাতে হত্যা করতে হবে। হারাম বলতে মক্কা মদিনার হারাম কিন্তু এলাকা, হ্যাঁ, আর অহারাম বলতে মক্কা মদিনার বাইরে, তো এগুলো সব জায়গাতে হত্যা করা জায়েজ। তো তার মধ্যে এক নম্বর হচ্ছে আল হেদায়াতু, চিল, ওয়াল গোরাবু কাক, ওয়াল ফারাতু হিংস্র পশু বিচ্ছু, হ্যাঁ, ওয়াল কালবুল আকুর, এবং পাগলা কুকুর বা লোভী কুকুর যে খাদ্যের প্রতি ঝাঁপিয়ে পড়ে, তো এই ধরনের কুকুরকে হত্যা করা জায়েজ। সৌদি স্থায়ী ফতো কমিটি বলছেন ফতোলাদ দাইমার 26 খণ্ডে 201 পৃষ্ঠার মধ্যে, আল কালবুল মুযিবুল আকর, এমন ক্ষতিকারক কুকুর যে পাগলা হয়ে গিয়েছে বা খাদ্যের প্রতি ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, তো এই ধরনের কুকুরকে হত্যা করা জায়েজ। তো মোট কথা, এমন ক্ষতিকারক কুকুর যেগুলো মানুষের ক্ষতি করে, জিনিসপত্র খেয়ে নেয় বা অন্যান্য হাঁস মুরগি ছাগলকে কামড়িয়ে দেয় বা মানুষকে কামড়িয়ে দেয়, তো এই ধরনের পাগলা কুকুরকে বা ক্ষতিকারক কুকুরকে হত্যা করা জায়েজ। এবার যদি কারোর মনে হয় যে না, আমি হত্যা করতে পারবো না, কিংবা এখন যে সরকারের নিয়ম চালু হয়েছে, হ্যাঁ, এটাও যদি মিডিয়া জানতে পারে, তো মিডিয়া হয়ে যাওয়ার ভয় আছে, তো ইত্যাদি কারণে যদি মানে ভয় থাকে বা দুশ্চিন্তা হয়, তো সেক্ষেত্রে সে তাকে হত্যা না করে বাড়ি থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে, যাতে সে পুনরায় আর বাড়িতে ফিরে না আসতে পারে।
কোনো নদীর নদীর ওই পারে বা জঙ্গলে ফেলে দিয়ে আসবে, যাতে বাড়িতে ফিরে আর না আসতে পারে। তো মোট কথা, এই ধরনের কুকুরকে হত্যা করা জায়েজ। হাদা মা ইনদাল্লাহু আলা বিসসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।